আমরা একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা সাধারণত দেখি ইংল্যান্ডে আমাদের তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম প্রায় এখন ইংল্যান্ডে বসবাস করছে। আপনারা যখন ছিলেন বা আপনাদের ছেলেমেয়েরা যখন ইংল্যান্ডে ছিল, তাদের দেশের প্রতি যে একটা টান ছিল, একটা ভালোবাসা ছিল, আমরা খুব প্রখর আকারে দেখতাম। কিন্তু ইদানিং এর পরের জেনারেশন, যেটা আমরা যদি ফিফথ জেনারেশন যদি ধরি, এই এরা হচ্ছে দেশের প্রতি কি বিমুখ হয়ে যাচ্ছে কিনা, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? হ্যাঁ, এটা বিমুখ হয়ে যাচ্ছে অবশ্যই, আমি বলবো। এটা আমাদের নিজেই দায়িত্ব, আমি নিজেই বলবো, আমি একজন হয়তো দোষী এই সেন্সে, এটা আমাদের সবাই দায়িত্ববোধ থাকা উচিত যে আমার ছেলেমেয়ে যারা আছে, প্রথম থেকে বলবো আমি যেমন বাংলা শিখি, যে আমি চেষ্টা করেছি আমার ছেলেমেয়েদের সবাইকে বাংলা শেখানোর জন্য, বাংলা শিখেছে, ভালো বাংলা বলতে পারে, এটা কোনো অসুবিধা না। কিন্তু তার হয়তো ছেলে, আমার নাতি পুতনিরা হয়তো বাংলা না বলতে পারে, কিন্তু এটাও না, আমি বলবো যে বাংলাদেশকে আমাদের ওইখানে আপনি যাই বলুন না কেন, যতই বলুন না কেন, আপনার তো স্কিন তো চেঞ্জ হবে না, বুঝছেন? এখন আমাদের, আমি সবসময় সবাইকে বলি যে যতটুকু সম্ভব ছেলে মেয়েদেরকে বাংলাদেশে আনা, বাংলা শেখানো, বাংলা কালচারকে ধরে রাখা, এটাই আমাদের, আমি বলবো। কারণ কালচার ল্যাঙ্গুয়েজ এগুলো যদি ধরে না রাখতে পারেন, তাহলে আমাদের আরও এখনই বিলীন হয়ে যাচ্ছে, তখন আমাদের সেটা থাকবে না। আর ছেলেমেয়েদেরকে এখানে যারা আনেন, আমি বলবো শুধু ওই গ্রামের বাড়ি আর জায়গা জমি পুকুরের মাছ এগুলো না দেখে আপনি যে ভালো জায়গা দেখবেন, ভালো জায়গা বলতে আমি বলবো সিলেটের অনেকগুলো পর্যটন স্পট আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, রিসোর্ট আছে, এগুলিতে যদি নিয়ে যান, ওগুলো ইয়াং জেনারেশন কিন্তু ভালো পায়, বুঝছেন? তো এখানে একটা লন্ডনের যে ভালো ভালো রেস্টুরেন্ট, এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওইগুলিতে নিয়ে যান, একটু পোশাক খরচ করেন, তখন ওরা বলবে আমি ওইখানে যা পাবো এখানে পাচ্ছি। তো এই যে ইয়েটা কিন্তু এখানে চলে আসবে, যে একটা বিদ্যুৎ ধারণা থাকে আমাদের বাচ্চাদের, বাংলাদেশে মশায় কামড়ায় কিংবা ভালো জিনিস নেয়, কিন্তু এখানে যে ভালো জিনিস আছে ওখান থেকে ভালো জিনিস আছে, এটা আমাদেরকে প্রুভ করতে হবে ফিজিক্যালি। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা দেশবিমুখ হয়ে যাচ্ছে কিনা, আমরা একটা পরিসংখ্যান এরকম দেখেছি যে আমাদের এই প্রজন্ম যারা এখন ইংল্যান্ডে বসবাস করছেন, তারা বাংলাদেশ মুখ না হয়ে বাংলাদেশ বিমুখ হয়ে যাচ্ছে, এবং অনেকেই আমরা এমনও দেখেছি মধ্যপ্রাচ্যে যান অথবা মরক্কো, আফ্রিকার বিভিন্ন দেশে আসলে যেতে চান। এইটাকে আপনি কেন মনে করেন, এরা অন্য দেশমুখী হচ্ছে কেন, এবং তাদেরকে আমাদের দিকে নিয়ে আসার জন্য কী করা যেতে পারে? একটা বিদেশে যারা থাকে, বিদেশি বলতে আমরা বাংলাদেশি যারা, আমি বলব ধর্মের প্রতি ওদের একটা, আমরা সবসময় চাই আমাদের ছেলেমেয়েরা অ্যাটলিস্ট ধার্মিক হোক, ধার্মিক বলতে অ্যাটলিস্ট নামাজ কামাজ যেটা বেশি এগুলো করতে থাকুক, আমরা চেষ্টা করি, এটা চেষ্টা আমার ত্রুটি সবাই করে না। কিন্তু তারপরে কালচারাল সাইডটা যদি ভাবেন, হ্যাঁ, ওরা কেন আফ্রিকাতে যায়, কেন মিডল ইস্টে যায়, এখানে একটা মুসলিম পরিবেশ পায়, খাওয়া দাওয়াটা হালাল পায়, কিন্তু বাংলাদেশে কেন আসে না, এটাই একটা সমস্যা। বাংলাদেশে সেই সুযোগ সুবিধা আপনার, আমাদের গভর্নমেন্টকে একটু বহন করতে হবে, যেমন আমাদের এখানে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, মিডল ইস্ট যদি আপনি মরক্কো যায়, তাহলে মোটামুটি একটা রিজনেবল পয়সায় অনেক চলে আসতে পারে, খাওয়া দাওয়া করে এরকম এক সপ্তাহ থাকে ফ্যামিলি নিয়ে। কিন্তু বাংলাদেশে যদি সে সুযোগ থাকে অবশ্যই আসবে। এখন বাংলাদেশে যদি, যেমন একটা এক্সাম্পল দেই, বাংলাদেশের বিমান, যেমন আমি আসার সময় 500-600 পাবেন একটা, যে কোনো এয়ারলাইনে টিকিট পাওয়া যায়, কিন্তু বিমানে যান আপনি পাবেন 900-1000 পাউন্ডের নিচে পাবেন না। এই যে ডিফারেন্সটা, কিন্তু বিমানে অনেক সময় ভাবে যে ডাইরেক্ট চলে যাওয়া, এটাই একটা ভালো জিনিস, কিন্তু কেন বিমানে এত দাম বাড়বে কেন? আপনি যদি সেই বিমানে যদি দেখেন উঠে, হয়তো আপনি আসার আগে বলবেন সিট নেই, কিন্তু এসে দেখবেন 20% ভ্যাকেন্ট, কেন? এই যে আমাদের সরকারের একটা দায়িত্ব, যেটা আমি মনে করি এর নেওয়া উচিত, আমাদের বিদেশি যারা আছে আমাদের দেশমুখী করার অনেকগুলো সুযোগ সুবিধা দিতে হবে। অবশ্যই আমাদের দেশের ট্রান্সপোর্ট কিংবা অনেকগুলো ভালো হচ্ছে, ভালো ভালো কক্সবাজার কিংবা সিলেটে অনেক ভালো ভালো জায়গা আছে, সেটার সুযোগটাও দেখা পাবে, কিন্তু এই যে কিছু সরকারের সেই ইয়েটা আমাদের মনে হয় দায়িত্ব দিতে হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এদেশে আনার জন্য ইন্টারেস্ট করছে জায়গা নেয়। আচ্ছা, তাহলে যে আপনারা যারা জন্য প্রতিনিধি আছেন ইংল্যান্ডে, যুক্তরাজ্যে আমাদের কয়েকজন এমপিও আছেন,
এটা আমাদের জন্য আমরা অবশ্য গৌরববোধ করি, বা ওনারা যখন নির্বাচিত হয়েছেন বা আপনারা যখন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন, আমাদের দেশের পত্রিকাগুলো আসলে ফলো করে, প্রচার করে, এবং আমরা আসলে প্রাউড ফিল করি অ্যাজ এ সিলেটি। আমিও অনেক সময় বলি আমাদের অমুক ভাই অমুক জায়গাতে আছেন, অমুক এটা করছেন, আসলে আমাদের ভালো লাগে। তো আপনারা যারা জনপ্রতিনিধি আছেন যুক্তরাজ্যে, আপনারা কি উদ্যোগ, কোনো উদ্যোগ কি নিচ্ছেন কিনা যে বাচ্চা কাচ্চাদের দেশমুখী করা, বা দেশের প্রতি যে আপনাদের যেরকম ভালোবাসাটা ছিল তাদের মধ্যে এটা বংশ পরম্পরায় যেটা ছড়িয়ে দেওয়া, এটা আপনারা কতটুকু করছেন? এটা অবশ্যই আমি বলবো ইন্ডিভিজুয়ালি যারা অনেকে চিন্তা করে সবাই এটা দায়িত্ব থাকে, আমরা করি। আমি বিশেষভাবে যেমন অনেক কিছু করার চেষ্টা করি, আমি পার্সোনালি বলবো যে অবশ্যই আমরা যেহেতু জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি বাঙালিদের জন্য না, সবাই জন্য, আমি যেখানে যারা আমাকে ভোট দেবে সবাইকে, সবাই, যেমন আমাদের এক্সাম্পল বলবো, আমাদের লোকাল অথরিটি ওয়ান অফ দ্য বিগেস্ট লোকাল অথরিটি ইন লন্ডন বড়, লন্ডনের 32টা বড় আছে, আমাদের প্রায় নিয়ারলি 400,000 পিপলের বসবাস, এর মধ্যে ধরেন আমাদের 70 কাউন্সিলর আছে, 70 কাউন্সিলর এই বানাবে এই 400,000 পিপল, ওরা কিন্তু বানাবে 70 কাউন্সিলর, এর থেকে আবার আপনার মেয়র হবে যেমন ওরা ভোটাভুটি দিয়ে। হ্যাঁ, আমি অনেকে আমাদের কিন্তু চেষ্টা করা উচিত, যেমন আমি অনেক চেষ্টা করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসের সময় বাংলাদেশের ফ্ল্যাগ তোলা এটা হয়েছে, প্লাস বাংলাদেশে আমি 21 ফেব্রুয়ারি যেটা এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আমি কাউন্সিলে গত মাসে এটা প্রস্তাব রেখেছি, আমি আশা করি মার্চে এটা আইন হবে। আইন হবে মানে প্রত্যেকটা প্রত্যেক বর্ষে 21 ফেব্রুয়ারিটা পালন হবে অফিসিয়ালি। তো এই যে এই তো 21 ফেব্রুয়ারিটা কী, তখন যখন বাঙালি আমাদের ছেলেমেয়েরা শুনবে এটা কী, তখন এটা হলো আমাদের 21 ফেব্রুয়ারি, জানার চেষ্টা করবে, সে গুগল করবে বিষয়টাকে একটু জানার চেষ্টা, তখন দেখবে না এটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, বাংলাদেশের এই ন্যাশনাল ইয়েকে ইউনেস্কো রিকগনাইজ করেছে। আমি কিন্তু পারতাম না যদি আমি কাউন্সিলর হতাম না, মেয়র না হতাম, আমি কিন্তু যদি কাউন্সিলরও থাকতাম, কাউন্সিলর হলে কিন্তু আরেকজনকে বলতে হতো ভাই ওইটা করে দাও, কিন্তু আমি মেয়র হিসেবে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছি, তো ওরা বোঝে হয় নট, তো এটা আশা করি আমি আইন হবে মার্চে। এইরকম অনেক জিনিস আমাদের যখন এক, আমি বলবো আমি আমি আমার পার্সোনালি বলি, যেমন আমি কমিউনিটি ওয়ার্ক করতাম, কমিউনিটি ওয়ার্ক করে আমি বলো, আমি তো সবাই আমাকে বলতো যে কমিউনিটি ওয়ার্ক কয়েকজন যুগ ফরওয়ার্ড, আমি বলো আমি তো কাজ করতেছি কমিউনিটির জন্য কী, কিন্তু তারপরে ভাবলাম যে আমি যদি কমিউনিটি কাজ করতে হয়, যে আমাকে একজন বললো আপনার তো ইউনিট অথরিটি একটা আইন, যেমন যেমন একটা এক্সাম্পল দিই, আমি কাউন্সিলর হওয়ার আগে আপনার 20 বছর একটা মুসলিম গ্রেভিয়ার্ডের জন্য পাকিস্তানি কমিউনিটি আমিও সাথে ছিলাম, একটা মুসলিম গ্রেভিয়ার্ডের জন্য মুসলিম কবরস্থান কবরস্থানের জন্য ট্রাই করার জন্য আমাদের লোকাল অথরিটি সম্ভব হয় না, ওরা পায় নাই, কিন্তু 94 যখন আমি কাউন্সিলর হলাম, আমার সাথে আমাদের সিনিয়র একজন ছিল কাউন্সিলর শফিক খান, দুইজনে মিলে আমরা স্টার্ট করলাম মুসলিম কবরস্থানের 18 মাস 20 বছর ট্রাই করে যখন হয় নাই, কিন্তু 18 মাসে আমরা সম্ভব হয়েছিল এটা মুসলিম গ্রেভিয়ার্ডের পারমিশন আমাদের লোকাল অথরিটি। এই যে অথরিটিটা, এই যে পাওয়ারটা বলবো আমি ইনডাইরেক্টলি, এটাই একটা কাম্য, এটাই একটা আমাদের সাকসেস। এইরকম আমি বলবো আমাদের যারা আছে, আমাদের যারা কমিটি আছে, আমাদের যদি আমরাই, আমি সেদিনই বলেছি একজনকে একটা মিটিংয়ে, যদি এটা আমরা জবাবদিহি করতে হবে, যে আমরা যদি ফেইলার হই, ইফ উই ফেল সামথিং টু আওয়ার কমিউনিটি, ওরা আমাদেরকে বলবে তোমরা কী করেছো। এই জন্য আমাদের বলবো আমি যারা এই কমিউনিটিতে কাজ করেন, কমিউনিটি লিডার, কাউন্সিলর, মেয়র, এগুলো না, যে কোনো স্তরে প্যারেন্টসেরও দায়িত্ব একটা নিতে হবে, বাংলা শেখানোর জন্য, ধর্ম শেখানোর জন্য, কালচার শেখানোর জন্য। আমার যেমন আমি আমার এখন তো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, নাতিদেরকে আমি বাংলা শেখানোর চেষ্টা করতেছি, কিংবা বাংলা বই কেনে দেওয়ার চেষ্টা করছি, আরবি তো আছেই, হিস্ট্রিটা জানতে হবে। যেমন আমি আমার নাতিকে বলেছিলাম আসার সময় 4 বছরে আমি বাংলাদেশে যাচ্ছি, বাংলাদেশ ও প্রথমে ইয়ে হয়ে গেল, তারপর বলবো আমার ছেলে বাংলাদেশতে বলে আমার বাবা বাংলাদেশে, সবাই না বুঝে, তো ওই জিনিসটাতে এই যে আমি আসছি সেদিনও আলাপ হয়েছে, এই যে এটা মেন্টালিটিটা গ্রো করা, এটা রিয়েলি ইম্পর্টেন্ট, এটা আমাদেরই দায়িত্ব বলবো। ধন্যবাদ।